শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। মোহাম্মদ ইশাক চৌধুরী, পিতা এমদাদুল্লাহ চৌধুরী মৃত, মাতা মাহমুদা খাতুন মৃত। ঠিকানা হচ্ছে গ্রাম কুসবি শিয়াগুদণ্ডী, উপজেলা পটিয়া, জেলা চট্টগ্রাম। আমি 71 সালে মেট্রিক পরীক্ষার্থী ছিলাম, এসএসসি পরীক্ষার্থী। আমি 69 থেকে বাংলাদেশ ছাত্রের সাথে জড়িয়ে ছিলাম। নেতা ছিলেন পশ্চিম পটিয়ায় মুক্তিমান বড়ুয়া সভাপতি ছিল, মামুন রশিদ ছিল, শহীদ রশিদ ছিলেন, তারপরে নেপাল মধ্যে সৌদির আলম, যাদের সাথে আমার সম্পর্ক ছিল পরিচিত ছিল, কমরেড দীরেন দাস, এ এন এম নবী অ্যাডভোকেট, কমরেড আব্দুল মালেক, কমরেড সালামান, কমরেড আব্দুল সালাম মাস্টার, কমরেড পুলিন্দে, জেলাবাড়ি আব্দুল রহমান আজমির সাথে, মৌলানা আব্দুল রহমান আজমির সাথে জানা ছেলে ছিল, তখন উনি নির্দেশ সেক্রেটারি ছিলেন, সৌদি হারুন প্রেসিডেন্ট ছিলেন চট্টগ্রাম জেলার ছাত্র ইউনিয়নের জেলাপতি নেতা ছিলেন আহতায় মসুদ, কমরেড মোহাম্মদ শাহ, গিয়াসুদ্দিন, এখন বর্তমান সভাপতি শাহ আলম সাহ, ওনারাই ছিলেন। আরও অনেকে ছিলেন। আমি পশ্চিম বঙ্গের ছাত্র ইউনিয়নের আঞ্চলিক শাখার দপ্তর সম্পাদক ছিলাম, মিটিং করছিলাম, নিশ্চিত করছিলাম, ওই অস্ট্রেলিয়ান ডিগ্রিতে জনসভা হতো, এই জনসভাতে অংশগ্রহণ করা স্কুল থেকে মিছিল নিয়ে আসতাম, স্কুলের সাথে মাস বেশি করে বাসানি, আমরা উদ্বুদ্ধ হই এলাকায়। আমরা নিজেরাই আমরা 3 জন ছেলে, আমি আমি আর মন্ত্র তপন, আমরা 3 জন মিলে হাটের লেখা একটা পত্রিকা বাই করতেছি, বাই করছি। এই মেইন খবর হচ্ছে যে আকাশবাণী কলকাতা, বিবিসি, আর কোনো পত্রিকা যদি পাই মুক্তিযুদ্ধের কোনো কোন সাইড থেকে, এগুলি কাবার সাইড করে আমাদের পুকুর পূর্বপাশের পুকুর পরে বেজদার বন্ধে আমরা কালাবাজার বিছিয়ে বৈঠক কালার মতো করে ওখানে কালবন দিয়ে হাতে কবি লিখি, হাত কবি লিখে কয়েকটা কবি লিখে যে বলে দোকানে, যে বলে যেখানে জনবস্তি ছিল, জমা ছিল, কথাবার্তা বলতো, চা পানি খেত, এসব জায়গার পাশ লাগাই দিতাম দেওয়ালে। পত্রিকার নাম ছিল জাগরণ, এবং এটার এডিটর ছিলাম আমি। আমাদের শীতের অভাবে আমরা নাম প্রচার করছি ওখানে সম্পাদক কমাদক, এই কারণে আমরা মুসলিম লীগের দোষানোর করছিলাম। তখন আমাদের চেয়ারম্যান ছিলেন একজন নূর ইসলাম, উনি আবার মুসলিম করলেও উনি মুক্তিযোদ্ধাদের ডাইরেক্ট সাহায্য করলেও কোনো ক্ষতি করে নাই। উনি আমাদের একদিন ডাকাইল সবার সামনে আমার লোকজন বলে,
বলো তোমাদের পিছনে কে কে আছে? আমি বললাম যে আমাদের পিছনে কেউ না, এগুলো আপনি সদস্যত্ব পাবে। আপনি 69 সাল থেকে সাতজন করছেন, রাজনীতি করছেন, মিটিং ঠিক করে একটু সদস্যত্ব আমি নিজেই করছি। হল আমরা ঠিক করবো বলো আর কেউ আছে কিনা। আমি লাইকচার কিন্তু কেউ ছিল না। বিশেষ করে যে কৃষি আমাদের একটা ওই সাদা কাগজে একটা সাইন নিছে, আমি আর কোনোদিন রাজনীতি করবো না, এগুলো লেখা দাও আর ছেড়ে দেবো। লিখে দিয়েছে আমরা কোনো মতো ছবি আছি সেটা। এটা কিন্তু ওই এপ্রিল দিকে ঘটনা, মে জুনের মধ্যে ওই যারা মুক্তিযুদ্ধ দোকানে কাজ করতেছে তাদের সাথে যোগাযোগ থাক, খাওয়া দাওয়া দিতাম, ক্যাটারিং গরিব সাহেবের কাছে পৌঁছে দেওয়া, আবার এখান থেকে কালেকশন করে আনা, যাকে যাকে দিতে পারতাম ওখানে দিতাম। ওর মনসার গ্রামে আব্দুল সালাম ছিলেন, ওদেরকে উনি বাহুজুরহমান খান, ওনাদের সাথে আসা যাওয়া আদা প্রদান কথাবার্তাগুলো করতো। অগাস্টের প্রথম দিকে মনসার আব্দুল সালাম সালাম সালামকে বলে দিয়ে ইন্ডিয়া যাবে যাবো, উনি বলেন জেলে অনেক দিন আসো। একদিন টাইম দিল আমরা বুধবারে বিকালে আমরা গেলাম, আমি আবুল বাসার একটা ছেলে আর আব্দুল সালাম, আমরা তিনজনে কোথালি হাই স্কুল কোথালা হাই স্কুল। আমরা দেখলাম ডাক্তার বিরিয়ানি ডাক্তার সঙ্গে এলাম, আমার শরীর মনির কাদ্দুস রায়হান ওখান থেকে রাতে রওনা দিলাম। অনেক তো কৃষক শনি দিন দিন মজুর ওখান থেকে রাতেই উইলের ঠেক ফালিয়ে একদম লাগুলিয়া পদুবাড়ি খেলে এখানে রাতে খাওয়া দাওয়া করে, তারপর দিন সকালে আমার জেনাঙ্গে দিয়ে ফালিয়ে জেনাঙ্গে দিয়ে রয়েছে। জেনাঙ্গে গিয়ে খুব কঠিন কষ্ট, কোনো টেনশন পাই নেই, লিকুইডই আছে, লিকুইডই আমরা বসে আছি, পরে দেশে আসবো। ওখানে সালে ভাই ছিলেন, তারপরে ডিসেম্বরের 23-24 দিকে দেশে চলে দেশে স্বাধীন চলে। আবার ওই মুক্তিযুদ্ধের চেতনা আদর্শ এগুলি দান করে আমাদের গিয়েছিল। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।